হ্যালো এভরিওয়ান, এই রেসিপিটা শুধুমাত্র বিবাহিত আপুদের জন্য। জামাইয়ের মন কিভাবে ঠান্ডা করতে হয় এরকম একটা শরবতের রেসিপি আপনাদেরকে দেখাবো। আমি এখানে নিয়ে নিয়েছি অল্প কিছু তেঁতুল, তারপর এগুলোকে কোচলে কাঠটা আমি বের করে নিব। ভালোভাবে তেঁতুলের কাঠগুলো বের করতে হবে আর বিচিগুলোকে ফেলে দিতে হবে। আর তেঁতুলটাকে 2 থেকে আড়াই ঘন্টা ভিজিয়ে রাখার পরে তেঁতুলগুলো যখন নরম হয়ে যাবে তখন এভাবে কাঠ বের করা খুব সহজ হয়। সম্পূর্ণ তেঁতুলের কাঠ বের করে নিয়েছি। এখন আমি এই কাঠে অ্যাড করে দিচ্ছি একটু বেশি করে চিনি, আর অ্যাড করে দিচ্ছি শুকনো মরিচ, কাঁচা মরিচ, বিট লবণ আর নর্মাল লবণ। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস, আর শুকনো মরিচ কাঁচা মরিচটা কুচি করে নিতে হবে। এখন এতে অ্যাড করে দিব ঠান্ডা পানি, আর পুরো মিশ্রণটাকে একটা চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে এখানে সামান্য একটু জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন, আমি ব্যবহার করিনি কারণ আমার কাছে জিরার ফ্লেভারটা তেমন একটা পছন্দ নয়। এখন আমি একটা গ্লাসে পরিবেশন করে নিচ্ছি এমন ঠান্ডা ঠান্ডা টক ঝাল মিষ্টি শরবত। খাওয়ালে জামাইদের মন এমনিতে